মর্নিং ফ্রেন্ডস, আজকে রোল দিয়ে আমার ব্লগটি শুরু করছি। তো মেয়ে রোলটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য, মেয়ে স্কুলে নিয়ে যাবে। আর এমনি রুটি তরকারি আমি এমনি বানিয়ে দিয়েছি, তরকারি বলতে হালকা একটু অল্প করে বানিয়ে দিয়েছি। তো রোল তো তোমাদেরকে কড়া আমি দেখিয়ে দিয়েছি। তো এটা আজকে আমার মেয়ের স্কুলের টিফিন। দুটো করে রোল দিই কেন বলো তো? ওর বন্ধুর জন্য একটা দিই, আমি ওকে শিখিয়েছি বাবা পাশে কেউ থাকলে বন্ধুকে শেয়ার করে খাবে, ওই ছিঁড়ে ছিঁড়ে দেবে না, তাকে একটা পুরো গোটা দিয়ে দেবে। ওর জন্য ওকে আমি দুটো করে এক্সট্রা দিই, একটা ও খাবে একটা ওর বন্ধু খাবে। আর কেমন লাগে না একটা খারাপ? এত গরম, মানে পুজো দিতে গেছি তো নিচে পুরো মানে ঘেমে স্নান। তো আজকে আমার বাড়িতে বাজার এসেছে, দেখো আজকে আমার বাড়িতে এসেছে ভোলা মাছ। তো ভোলা মাছটাকে অনেক রকম করে রান্না করা যায়, কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল করা যায়, বেগুন দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়। কিন্তু আজকে আমি একটু পাতলা করে ঝোল করবো, তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো। আর ভাত তো করা হয়ে গেছে, আর দেখি কি ফুলকপি নিয়ে এসেছে, কলা আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো। তো আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, দেখো ফুলকপি ভাজা তোমাদের আলাদাভাবে দেখিয়ে দিয়েছি, আর এই যে মাছের ঝোল আছে আজকে, আর দই আছে, আইসক্রিম আছে, আর মিষ্টি আছে। মিষ্টিটা এখন খাবো না, তো আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে।